हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल यूट्यूब शो मिष्ठा। गुड इवनिंग सबाई के। एखन बजे 6:05। सबे मात्र घूम थेके उठेछि, आरो बेशी बेशी घूम पाच्छे। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার খুব সর্দি করেছে, আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে সেহেতু আমার বেশিরভাগ দিন সর্দি লেগেই থাকে। মানে একটু ধুলোতে বা একটু ঠান্ডা লাগলেই হাঁচি হয়, মানে এটা বারবার মানে রোজই চলতে থাকে এরকম। তো এখন এখনও মানে এখন এটা বেশি হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য। আমার ভিডিও করতে প্রচুর ভালো লাগে, যখন টিকটক ছিল টিকটক ভিডিও করতেও খুব ভালো লাগতো, আর ইউটিউব ভিডিও করতেও খুব ভালো লাগে। কিন্তু রোজ একই জিনিস কি দেখাবো ভেবে পাই না, নিজেরও একটু অবাক লাগে। তো যারা ব্লগ বানায় ব্লগের সাথে সাথে প্র্যাঙ্ক ভিডিও করে, তারপরে ইটিং শো টাইপের করে, কিন্তু আমার এগুলো হয় না। আমি প্র্যাঙ্ক করার মতো আমার কেউ নেই, আমার হাজবেন্ডের সাথে প্র্যাঙ্ক করা যাবে না, যাবে না। তার একটাই কারণ হলো মানে কি নিয়ে প্র্যাঙ্ক করব যদি আমি বলি আমি তোমাকে ছেড়ে চলে, মানে এইগুলো হচ্ছে ওর প্র্যাকটিস হয়ে গেছে শুনে শুনে। মানে প্র্যাঙ্ক করার মতো কিছু টপিক নেই যে টপিকগুলো নিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করব। তো সেই টপিকগুলো ওর শুনে শুনে একটু এ হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। তো ওর কাছে কোনো ওর থেকে কোনো রিয়াকশান পাওয়া যাবে না, সো প্র্যাঙ্ক করে কোনো লাভও হবে না। সেই জন্য প্র্যাঙ্ক ভিডিওটা ঠিকঠাক মানে আমার ঠিকঠাক করতে পারি না, বা আমার হবে না কারুর সাথে। আর ইটিং শো করতে গেলে মানে প্রচুর প্রচুর খেতে হবে, আর তার জন্য একা একা খাবো সেটা ভিডিও করলে ভালো লাগবে না। কেউ একটা সাথে থাকলে তো তার সাথে কম্পিটিশান টাইপের করলে ভালো লাগবে, কিন্তু আমার সেটাও কেউ নেই। আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসবে না, আসতে চায় না, মানে খুব একটা পছন্দ করে না যে মানে ক্যামেরার সামনে কথা বলবে। মানে এমনিও আছে, ওর সামনে ভিডিও করছে, ওকে দেখা যাচ্ছে, সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু ও ভিডিও ওতে আসতে চায় না। মানে ওকে নিয়ে ভিডিও করলে ও আসতে চায় না। আমি ওকে যখন বলেছিলাম যে আমাদের লাভ স্টোরিটা যখন বলবো তখন তুমি জাস্ট পাশে বসে থাকবে, ও বললো না করবে না। তো আমি কি করলাম, ও পাশে ওর কাজ করছিল তখন আমি ওর পাশে বসে ভিডিওটা করলাম। ও খুব একটা পছন্দ করে না, পছন্দ করে না মানে ওর ভালো লাগে না যে আমাকে বারণ করে সেটা না, আমাকে বলে যা ইচ্ছা করে যাও, মানে ভিডিও নিয়ে যা ইচ্ছা করে যাও, তুমি যেখানে হোক ভিডিও করে যাও, কোনো প্রবলেম নেই। ভিডিও করছি বলেও কোনো প্রবলেম নেই, প্রবলেম ওর মানে ও আসবে না, ও কথা বলবে না, ও একটু লাজুক সেই জন্য। তো যাই হোক, ওকে বেশি জোরাজুরি করি না, তো ওকে বেশিবার রিকোয়েস্ট করি না, কারণ আমি জানি ও আসবে না, আর ও এলেও কিছু বলবে না, চুপচাপ বসে থাকবে আর আমি কথা বলে যাব, তো সেই জন্য ওকে বলি না। আর আজকে একটা না কথা বললেই না, যেটা অনেক দিন ধরে আমি রিকোয়েস্ট পাচ্ছি, তোমরা আমায় বলছো গোল্ড জুয়েলারি কালেকশান দেখাতে।
তো ওটা এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, কারণ আমার কাছে আমার গয়না খুব একটা নেই, যেগুলো রেগুলার ইউজ করার মতো কিছু টুকটাক আছে, তো আমার সব লকারে আছে, বাড়িতে কিছু আমাদের থাকে না, তো যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর যখন কোনো অনুষ্ঠান হবে পরবো, তোমাদের দেখাবো, কিন্তু একসাথে সব কিছু এনে দেখানোটা সম্ভব নয় যেহেতু লকারে আছে। লকার থেকে এনে দেখানো যেত, কিন্তু দেখাবো না, যখন কোনো অনুষ্ঠান হবে পরবো তখন তোমাদের দেখিয়ে দেব যে কে কোনটা দিয়েছে, আর ঠিক ওরকমভাবেই দেখাবো তোমাদের, কারণ একসাথে এনে দেখানোটা সম্ভব নয়। আর বাড়িতে যে টুকটাক আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু মানে সব কিছু একসাথে তোমরা যেটা চাইছো ওটা আমি দিতে পারবো না। আর আজকে আমি তোমাদের দেখাবো, আমি যখন বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে কিছু জামা কাপড় কিনে এনেছি, তো সেগুলো দেখাবো তোমাদের। ভেবেছিলাম দেখাবো কিছুদিন ধরেই, মানে ভাবছি দেখাবো দেখাবো, কিন্তু দেখানো হচ্ছে না। আর জামা কাপড়গুলো কিনেছি, পুজোর কেনাকাটাও বলতে গেলে শুরু হয়ে গেছে এর সাথে। আর আমি এখানে খুব একটা ভালো দোকানে নাইটি পাই না, যার জন্য আমি সেখানে নাইটিগুলো পরতাম, সেখানে খুব ভালো একটা দোকানে নাইটি পাওয়া যায়। আমি এখানে মানে বিয়ের পর থেকে যত নাইটি কিনি সেখান থেকে কিনে নিয়ে আসি, তো সেখান থেকে নাইটি নিয়ে এসেছি। আর দুটো কুর্তি বানিয়েছি এমনি পিস যে পাওয়া যায় মিটার হিসাবে সেখান থেকে নিয়ে, তো তোমাদের দেখাচ্ছি একটু পরে। চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি, চলো দেখতে থাকো। আমার বিছানা পরিষ্কার করা, তো দেখো আমার কানেরটা পরে কেমন লাগছে। কানের পরে আমার কানটা প্রচুর ব্যথা হয়ে গেছে, আর আমি রেগুলার তো কানের ইউজ করতাম না, আর কানের পরে আমি শুতেও পারি না, আর যেহেতু রিং কানের তো ব্যথা হয়ে গেছে, আর এই কানের ইয়েটা খুব মোটা। আর দেখো কানেরটা কীরকম লাগছে বলো, আর কানেরটা পরে কানটা এত ব্যথা হয়ে গেছে আমি মানে ঠিকঠাক করে শুতে পারছি না, কানটা আগে ঠিক করে ব্যবস্থা করে রেখে তারপরে ঘুমাতে হচ্ছে, কারণ রেগুলার ইউজ করি না, গানের প্র্যাকটিস নেই, কখনোই করতাম না, বিয়ের আগেও করতাম না, তো এখন প্র্যাকটিস করছি, সবসময় খালি কানে থাকি, একটা কীরকম কীরকম লাগে মাঝে মাঝে, তো এখন প্র্যাকটিস করছি পড়া। ব্যথা হয়েছে কিন্তু খুলবো না, খুললে ব্যথাটা ভালো হবে না, মানে প্র্যাকটিস হবে না পড়াটা, তো যার জন্য খুলবো না কানেরটা, পড়েই থাকবো, ব্যথাটা নিজে নিজে হয়তো ভালো হয়ে যাবে, এটাই ব্যথা হয়েছে কানেরটা, এটাও ঠিক আছে, এটা কোনো প্রবলেম হয়নি। আর বলো তোমরা আমার চুলটা আগের থেকে বেড়েছে কি না, কারণ আমি যখন কেটেছিলাম চুলটা একদম কান পর্যন্ত ছিল, আমি ফটো দিয়েছিলাম তোমাদের, তো এখন মনে হয় একটু বেড়েছে, আরও বড় করব। আমার উদ্দেশ্যটা ছিল না যে আমি চুলটা কেটে ছোটো করে ফেলবো, কিন্তু প্রবলেমের জন্য আমি চুলটা কেটে ছোটো করেছি, ওটা আমার ছোটো করাটা উদ্দেশ্য ছিল না, তো আবার বাড়াবো, যতটা বাড়ে বাড়াবো। চুল তো এই বয়সে এসে মানে খুব তাড়াতাড়ি তো বাড়বে না, যতটা বাড়ে ততটা বাড়াবো। আর তো প্রচুর হেয়ার ফল হচ্ছে, তো হেয়ার ফলের কোনো সলিউশন থাকলে জানাবে, এত হেয়ার ফল হচ্ছে মানে দুদিন পর বোধ হয় টাগলু হয়ে যাবো এরকম, তো যাই হোক। তো চলো দেখাবো জামা কাপড়গুলো, দেখতে থাকো, ফার্স্টে নাইটিগুলো দেখাচ্ছি। এই একটা কালার চারটে কিনেছিলাম, ওয়েট
এই একটা কালার দেখাচ্ছি খুলে। এই যে এই একটা, টোটাল চারটে কিনেছিলাম, একটা ইউজ করে ফেলেছি, সেটা দেখেছো হয়তো তোমরা, একটু অ্যাশ কালারের। এই যে একটা ব্ল্যাক ব্ল্যাক জিনিস তো। এই যে একটা, এটা ব্ল্যাক ব্ল্যাক তো খুব ভালো লাগে, আর আমার ব্ল্যাক ড্রেস খুব একটা নেই, ওই জন্য আমি নাইটিটা নিলাম ব্ল্যাক। আর এই অরেঞ্জ আর রেড টাইপের এরকম ফুল ফুল করা আছে। আর একটা ইয়েলোর সাথে রয়্যাল ব্লু, খুব সুন্দর কালার। এই দেখো হাতাটা অন্যরকম কালার করা আছে। কুর্তিগুলো দেখাচ্ছি, এইগুলো সেই মিটার হিসাবে পাওয়া যায় যে পিসগুলো, তো ওই মিটারের থেকে এই কুর্তিটা বানিয়েছি। কেমন লাগছে? আমার তো খুব পছন্দ হয়েছে মাল্টি কালার, সেই জন্য। আর ফুল হাতা বানিয়েছি, বিয়ের আগে আমি সব ফুল হাতা ড্রেস পরতাম, মানে সব বলতে গেলে 80% ড্রেস আমি ফুল হাতা পরতাম। ফুল হাতা আমার খুব ভালো লাগে, তো ওই জন্য এটা বানালাম ফুল হাতা। অনেক বড় হাতাটা বানিয়ে দিয়েছে, এই এতটা। আর এগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। সামনের দিকটা এরকম পান টাইপের, আর পিছনটা গোল কাটিং করেছি, দুটো একই করেছি। দুটোই বলেছিলাম গোল কাটিং বানিয়ে দিতে, কিন্তু যারা বানিয়েছেন তারা বললেন যে দুদিকে গোল কাট দিলে বোঝা যাবে না যে কোনটা সামনের দিক আর কোনটা পিছনের দিক, আর পিছনেরটা যদি সামনে পরা হয় তাহলে হাতাটা বাজে হয়ে থাকবে, ফিটিংসটা ভালো লাগবে না। তো যার জন্য সামনের দিকটা পান ডিজাইন করেছি ভিতরটা। আর এগুলো পুজোর ড্রেসই এক প্রকার হয়ে যাচ্ছে পুজোর সময়, পুজোর আগেও পরে ফেলতে পারি, তো পুজো যেহেতু চলে এসেছে পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছি, তো দেখাবো তোমাদের। আরও আছে, এই দেখো, আর একটা ব্ল্যাক, আমার ব্ল্যাক ড্রেস খুব একটা নেই যার জন্য কিনেছি এটা। এটা ওই মিটার হিসাবে যে পিস পাওয়া যায় সেখান থেকে বানিয়েছি এটা, এটাও ফুল হাতাই বানিয়েছি, কারণ ফুল হাতা ড্রেস খুব একটা নেই আর এখানে। এই দেখো এই হাতাটাও খুব সুন্দর করে দিয়েছে, দুটো একই ডিজাইন করা। এটা কটন, আর উপরে ফুলগুলো কলকাগুলো চান্দেরই করা আছে। এর সাথে হোয়াইট প্যান্ট পরলে ভালো লাগবে, হোয়াইট প্যান্টই পরবো। আর কেমন লাগছে ড্রেসটা? ভালো লাগছে তো? তো যখন পরবো নিশ্চয় ভিডিও দেব, যেহেতু ডেলি ব্লগ করি তো নিশ্চয়ই দেখতে পাবে তোমরা। এই একটা টপ, এটা টেন্স থেকে নিয়েছি, ফিগের টপ। কেমন লাগছে?
কাঁচা হলুদের কালার, ফোনে হয়তো এতটা ডিপ আসছে না কালারটা, কিন্তু খুব ডিপ কালার এটা। আর হাতাটা খুব মানে হাতাটার জন্য আমার বেশি ভালো লেগেছে, দেখো হাতাটা। এটা কিনেছি, এটা ও কিনে দিয়েছে, সবই ওই কিনে দিয়েছে, তো যাই হোক। আর একটা হাফ জিন্স নিয়েছি, কারণ আমার জিন্সগুলো টাইট হয়ে গেছে, আগেরগুলো পরতে পারি না, তো যার জন্য এই হাফ জিন্সটা নিয়েছি। আর আমার হাফ জিন্স পরতে খুব ভালো লাগে। আমার আবার জিন্স পরতে একটু প্রবলেম হয়, কারণ পেটটা যেহেতু বড়, পিছন দিকটা একটু মানে কোমরটা একটু অন্য টাইপের, মানে পেটটা এইরকম আর কোমরটা এইরকম, জিন্সটা না ঠিকঠাক ফিটিংস হয় না, তো জিন্সটা ফিটিংস করতে গেলে বেল্ট পরতে হয়। এবার বেল্ট পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না, পেটে চাপ পড়ে, মানে বসতে পারি না, পেটে চাপ পড়ে, তো আমার ওই জন্য হাফ জিন্সগুলো বেশি ভালো লাগে, কারণ হাফ জিন্স পরলে মানে জিন্সটা টান ধরে না, যখন বসি তখন জিন্সটা টান ধরে না, তো ফুল জিন্সে যেমন একটু হাঁটুর কাছে টান ধরে, কোমর থেকে যেন মনে হয় নেমে যাচ্ছে এরকম একটা মনে হয়, হাফ জিন্সে ওটা মনে হয় না, ওই জন্য আমার হাফ জিন্সটা বেশি ভালো লাগে। এইগুলোই এখন আপাতত কিনেছি, পুজো পর্যন্ত তো প্রচুর ড্রেস কিনবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো যেগুলো দেখালাম, কারণ তখন গুছিয়ে গুছিয়ে রাখিনি, এখন গুছিয়ে নেব। নাইটিগুলো এখন পরবো না, এগুলো স্টকে রাখার জন্য কিনলাম, যেহেতু নাইটি পরতে হবে সারা জীবন, তো নাইটিটার জন্য বেশি বেশি করে কেনা থাকে, এগুলোও কিনে রাখলাম। কিন্তু আমি নতুন জিনিস বেশি দিন আমার তুলে রাখতে ভালো লাগে না, পরে নিই আমি, তো পরেও নেব। আর আমাদের ওখানে যে দোকানটা থেকে আমি এগুলো কিনি নাইটিগুলো, তো কোয়ালিটিগুলো খুব ভালো আর কাপড়গুলো খুব মোটা, কিছুদিন পরার পর আর রঙ তো ওঠেই না, আর কিছুদিন পরার পর অনেক নাইটির হয় না গ্লেজ নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, এগুলো কিন্তু ওরকম কিছু হয় না, কাপড়গুলো খুব ভালো আর দামও বেশি সেরকম নেয় না, 250 এরকম 270 টাকা, আর 270 টাকারগুলো ডিসকাউন্ট করে 20 টাকা করে, 250 টাকা নেয়, তো 250 টাকা, 230 টাকা, 220 টাকা, মানে এরকমের মধ্যে ভালো ভালো নাইটি। আর এখান থেকে নিলে টাকাও বেশি নেয়, কিন্তু সেরকম ভালো জিনিস পাওয়া যায় না, তো সেই জন্য আমি নাইটি এগুলো সব ওখান থেকেই নিয়ে আসি যখন যাই। এই কালারটা খুব মিষ্টি কালার, যেহেতু এটা মানে মাল্টি কালার দেওয়া আছে, সেই জন্য এটা আমার বেশি ভালো লেগেছে। আলমারি গোছাতে হবে, আলমারি গোছানো হয় না, আলমারি গোছানো মানে একটা বিরাট মোট কাজ,
প্রত্যেক জামা কাপড় বের করো, গোছাও, রাখো, করবো করবো করাই হয় না। বাড়ি থেকে আসার পর থেকেই ভাবছিলাম আলমারি গোছাবো, গোছানো হয়নি, ওই জন্য সব ঠেসে ঠেসে রেখে দিচ্ছি। আর সব থেকে বড়ো কথা হলো, জিনিসপত্র গোছানো থাকলে খুঁজে পাওয়া যায় না, তো এমনি অগোছানো থাকলে হাতের সামনে পাওয়া যায়, ওই জন্য অনেক দিন ছাড়া ছাড়াই আলমারিটা গোছাই। আর শাড়ি কালেকশানের ভিডিও যখন দেখিয়েছিলাম, তখন আগে তার আগে আমার পুরো বিয়ের পর থেকে আমি কখনো সব শাড়িগুলো বের করিনি, তো শাড়িগুলো আমার পাট পাট করে সব সাজানো ছিল। শাড়ি কালেকশানের ভিডিও দেখানোর পর সব শাড়ি বের করেছিলাম, তো ঠিকভাবে আর গুছিয়ে রাখতে পারিনি, সেই রকমই আছে। রোজই ভাবি আজকে গোছাবো কালকে গোছাবো, কিন্তু হয়ে আর ওঠে না, মানে ভাল লাগে না, এরকম হয়নি, গোছাতে হবে। চলো এগুলো আমি আলমারিতে রেখে দিই।